গাইস, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার ফেসবুক প্রোফাইলে একটা সেটআপ আসছে নতুন, যে আমি যদি ফেসবুকে ফটো বা টেক্সট আপলোড করি তাহলে আমাকে ফেসবুক ইনকাম দিবে। তো অনেকেই জিনিসটা বিশ্বাস করেন না, এই জিনিসটা ভাবছেন যে ফেক, আমি মনে হয় ভুল ইনফরমেশন দিচ্ছি অনেককে। তো আসলে এগুলো আমি যে পাবো এটা মানুষের ধারণার আসলেই বাইরে, আমারও ধারণা বাইরে ছিল। যেগুলো বিশেষ করে হয় মেসি রোনাল্ডো যারা বড় বড় ফেমাস, তাদের ফটোতে ইনকাম আসে, কিন্তু আমি একজন নর্মাল ফেসবুক ইউজার, আমার ফটোতে ইনকাম আসবে এটা আসলে একটা রহস্যজনক। তো যারা বিশ্বাস করেন নাই বা জানেন না সত্যি ঘটনাটা, তারা আমার আজকের ভিডিওতে দেখেই আসলে বিশ্বাস করতে বাধ্য হবেন। আসলে আমি আজকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কীভাবে আমার প্রোফাইলের ফটোতে ইনকাম আসে। আমি যদি ফটো আপলোড করি কিংবা টেক্সট আপলোড করি তাতে ইনকাম আসে, এবং ভিডিও এবং রিলস ভিডিও ওগুলো তো আসেই, যদি আমি ফটো আপলোড করি আমার ফটো বা আমি যে কোনো ফটো আপলোড করলে ওটা যদি কপিরাইট না থাকে, মানে ওটা যদি আমার আগে কেউ আপলোড না করে তাহলেই ইনকাম আসবে। তো এটা ঘটনা সত্য না মিথ্যা, আমি মোবাইল স্ক্রিনে সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি, চলুন মোবাইল স্ক্রিনে। তো গাইস, এর জন্য আমাকে সর্বপ্রথম চলে যেতে হবে ফেসবুকে। তো ফেসবুক, আমি বর্তমানে ফেসবুক প্রোফাইলেই আছি আমার। তো ফেসবুক প্রোফাইলে দেখেন আমি আমার প্রোফাইলের ভিতরে ঢুকতেছি, যে আমার প্রোফাইলে ঢুকলাম। এখন আমি আমার একটা ফটোতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমার ফটোতে ইনকাম দেয়, সত্য না মিথ্যে আসলে পুরো ঘটনাই দেখিয়ে দিব। দেখেন, আমি মনে করেন এই ফটোটা দেখেন, এই ফটোটা আমি ক্যাপশন দিছিলাম বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। তো ফটোটা বেশি না, মাত্র 24টা লাইক হয়েছে। তো 24টা লাইকের জন্য আমাকে কয় সেন্ট দিছে বা কয় টাকা দিছে আমি দেখাই দিচ্ছি। চলেন, আমি এখানে ঢুকবো অ্যাডসের ভিতরে। অ্যাডসের ভিতরে ঢুকার পর দেখেন আমার এই ফটোটা দেখছে 275 জনে, লাইক দিছে 26 জনে, কমেন্ট করছে 5 জনে, একজনও শেয়ার করে না। এখানে কিন্তু অলরেডি আমার ফেসবুকও 1 সেন্ট দিয়ে দিছে, যে দেখেন ডলারে এখানে 1 সেন্ট অলরেডি দিয়ে দিছে। তো আমার এই নিচে দেখেন টোটাল আর্নিং 1 সেন্ট, কন্টেন্ট মনিটাইজেশন 1 সেন্ট দেওয়া, স্টার কেউ দেয় নাই, তো 1 সেন্ট অলরেডি এটাই কিন্তু ঢুকছে। তো এরকম আমার প্রত্যেকটা ইতে কিন্তু ঢুকতেছে। আমি যদি আপনাদেরকে আর একটু দেখিয়ে দিই, দেখেন ড্যাশবোর্ডে যাইতেছি, যাওয়ার পরে সরি, এই যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে 5 সেন্ট কিন্তু অলরেডি আমার আর্নিং হয়ে গেছে। তো আমি এখানে ঢুকতেছি, দেখেন এখানে ফটো এবং টেক্সে কিন্তু অলরেডি আমারে 4 সেন্ট দিছে। দেখেন ফটো এবং টেক্স উপরে এটা কিন্তু অলরেডি আমার 4 সেন্ট দিয়েছে, রিলসে অলরেডি 1 সেন্ট আইছে। যেহেতু আমার ফেসবুক প্রোফাইলে একটু সমস্যা হয়েছিল, কারণ আমি 3 মাসের জন্য সাসপেন্ড খাইছিলাম, কারণ ওই যে জুনিয়র সাকিবের একটা নুনু কাটার ভিডিও ওটা শেয়ার করছিলাম, যার কারণে আমাকে সাসপেন্ড করছিল ফেসবুক কোম্পানি, যে ওই জুনিয়র সাকিবের যে নুনু কাটা দিছিল তার বউ শিখা। তো আমি ওইটা বলে শেয়ার করার কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড না ছিল। তো ইনশাল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে, এখন আবার নতুন করে ডলার আসতেছে। তো আপনারা দেখেন আমি কিন্তু আরও 2 বছর আগে থেকেই ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে মোটামুটি কিছু আর্নিং করতেছি। তো দেখেন এবার কিন্তু আমার ফটোতে যদি 25টা লাইক হয় মিনিমাম, তাহলে কিন্তু 1 সেন্ট দিতেছে। তো একটা ফটোতে 100 লাইক কিন্তু কোনো ব্যাপার না, তো 100 লাইক হইলে প্রায় আমাকে 4-5 টাকা বা 4-5 সেন্ট দিতেছে। 4-5 সেন্টে দেখা গেছে বাংলাদেশে হয়তো 6 টাকা হইবে। তো 100 লাইক কোনো ব্যাপার না, মজার চলে আপনি ফটো আপলোড করবেন এখানে ইনকাম হবে, টেক্সট আপলোড করবেন ইনকাম হইবে, বা রিলস তারপরে বড় ভিডিও ওটা তো আলাদা। আর আমার ইনশাল্লাহ ফেসবুক যে পেজ আছে ওখানে লং ভিডিও ইনস্টাম অ্যাপস থেকেও ইনকাম হইতেছে, বা ওখানেও ফটো ছাড়লে ইনকাম হয়, আমি দুইটাই পাইছি। তো এটা আপনি কীভাবে পাবেন এটা চেক করার জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোরে, যে ওখানে ফেসবুকটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে আপনি দেখতে পারেন আপনাকে এরকম সেট আপ দেওয়া হয়েছে।